সহকর্মী সুমন ভৌমিক সুমন আহ নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে সুমন পানি কমেছে এটা হচ্ছে প্রথম তথ্য দ্বিতীয়তেই হচ্ছে এখনো পর্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে বিশেষ করে সদর বেগমগঞ্জ সেনবাগ এবং সোনামি বিশেষ করে এই চারটি উপজেলার কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলের পানি কিন্তু এখনো ওইভাবে কমেনি কোথাও কোথাও এখনো হাঁটুর উপরে পানি রয়েছে আমরা সকালে বেশ কয়েকটি জায়গায় যখন ঘুরলাম তখন দেখেছি যে অনেকের বাসাবাড়িতে বাড়িতে এখনো তালাবদ্ধ রয়েছে অর্থাৎ তারা এখনো যে আশ্রয় কেন্দ্র যেগুলোতে রয়েছে সেখান থেকে আসতে পারেনি কারণ এখানে আসলে যে রান্না বান্না করবে সে জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয় ফলে হচ্ছে এখনো গ্রাম অঞ্চলের দিকে মানুষ অর্থাৎ এই যে চারটি উপজেলার কথা বললাম সেখানকার কিছু গ্রাম অঞ্চলের দিকে কিন্তু মানুষ এখনো ঢুকে না তবে যে সব জায়গা থেকে পানি নেমে গেছে তারা কিন্তু বাড়িতে গিয়ে যেমন কোম্পানিগঞ্জ কবিরহাটের কিছু জায়গা সদরর কিছু জায়গা থেকে মানুষ তাদের বাড়ি ঘরে ঢুকতে শুরু করেছে যারা শহরের মধ্যে ছিল তারা হচ্ছে বাড়িতে নিস্তলয় যারা ছিল তারা নিজেদের বাড়িতে ঢুকতে শুরু করেছে তবে গ্রাম অঞ্চলের মানুষ এখনো শুরু করেনি মাখলে জেলা শহরের মধ্যে যেসব সব রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু হাঁটার উপরে পানি ছিল এখন পোমেশের পায়ের পাতা পর্যন্ত চলে এসেছে আর রাস্তাঘাটগুলোর মধ্যে এখন এই যে পানি কমার সঙ্গে সঙ্গে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে রাস্তার মধ্যে যে গর্ত তৈরি হয়েছে একেবারে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু একটি সড়কও ভাড়া এই কারণে হচ্ছে ছোটো ছোটো যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকল হচ্ছে আবার মানুষ অনেকেই হাঁটতে গিয়ে পড়তে যা পড়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে সব মিলিয়ে হচ্ছে পানি কমতে শুরু করছে আজকে আকাশ একটু মেঘলাচ্ছন্ন দেখা যাচ্ছে যদি বৃষ্টি আবার হয় তাহলে হয়তো আবার বাড়বে পানি নসেদ পর্যন্ত পানি কম কমার দিকে রয়েছে এমনটি নোয়াখালীর শেষ খবর সুমন আপনাকে ধন্যবাদ দর্শক নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক বিশ্বমানের সালান স্টিল সাল দেশের একমাত্র